ওয়েলকাম ভিভার্স আজকে আমি এক থেকে এক হাজার পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে সেই বিষয়ে নিয়ে বলবো তো মৌলিক সংখ্যা হইল যে শিংখার মাত্র দুইটি উৎপাদক আছে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে অথবা যে সংখ্যা কেবল এক এবং সেই সংখ্যাটির দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে তো এরকম মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত হইল মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এই যেগুলি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো একশো থেকে দুইশো পর্যন্ত এরকম মৌলিক সংখ্যা আছে মোট একুশটি এইগুলি হইল একশো থেকে দুইশো পর্যন্ত তো দুইশো থেকে তিনশো পর্যন্ত এরকম মৌলিক সংখ্যা হইল মোট ষোলোটি দুশো এগারো দুইশো তেইশ এরকম ষোলোটি মৌলিক সংখ্যা আছে তো তিনশো থেকে চারশো পর্যন্ত মৌলিক সংখ্যা হইল মোট চারশো থেকে পাঁচশো পর্যন্ত মৌলিক সংখ্যা হইল মোট সতেরোটি আছে এরকম ভাবে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হইল চোদ্দটি এই যেগুলি দেখতে পাচ্ছেন এইগুলি থেকে সাতশো পর্যন্ত মৌলিক সংখ্যা হইল মোট ষোলোটি সাতশো থেকে আটশো পর্যন্ত মৌলিক সংখ্যা হইল মোট চোদ্দটি এই যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা আটশো থেকে নয়শো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো মোট পনেরোটি এই যে সংখ্যাগুলি আছে এইগুলি হলো মৌলিক সংখ্যা তো নয়শো থেকে এক হাজার পর্যন্ত মৌলিক সংখ্যা হলো মোট চোদ্দটি এই যে সংখ্যাগুলা হলো আমি সব মৌলিক সংখ্যাগুলি লিখে দিয়েছি এই যেগুলি সবই মৌলিক সংখ্যা তাই আমরা পেলাম এক থেকে এক হাজার পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো একশো আষট্টিটি বন্ধুরা মৌলিক সংখ্যা নির্ণয়ের অন্য একটি পদ্ধতি আছে আমি মৌলিক সংখ্যা সম্বন্ধীয় ভিডিওতে সেগুলি আলোচনা করব অন্য কোনো এক সময় তো এখন আপাতত কতটি মৌলিক সংখ্যা এক হাজার পর্যন্ত এগুলি দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা আমার ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পছন্দ লাইক করবেন সবাইকে ধন্যবাদ